নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও 23টি ডিপার্টমেন্টের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে সর্বশেষ যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেখানে কিন্তু 10 পাশের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন MTS পোস্টগুলির মধ্যে। তাহলে MTS এর মধ্যে টোটাল কিন্তু 2টি ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হচ্ছে। প্রথম ডিপার্টমেন্টটিতে আপনারা আবেদন করতে পারবেন সকলে, দেখুন সেখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে 1টি এবং দ্বিতীয় ডিপার্টমেন্টটির মধ্যে দেখুন MTS এর মধ্যে সেখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে 8টি। তাহলে যারাই আপনারা আবেদন করবেন সিম্পল, দেখুন যারা 10 পাস করে রেখেছেন সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং কিন্তু সেখানে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে তোমাদেরকে লোক নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ গভর্নমেন্ট জব। তাহলে কীভাবে আবেদন করবেন, কী কী ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তার সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। এবং তোমাদেরকে আরেকটি বিষয় রিকোয়েস্ট করে নেব, এই যে অ্যাপ্লিকেশনটি পূর্বে আমাদের চ্যানেলে ডিসকাস করেছিলাম সেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়নি, মানে সেখানে ডিফেক্টের জন্য সেটা শুরু হয়নি। তাহলে তোমাদেরকে আরেকটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাহলে অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই তোমরা ডিটেলসে ভিডিওটি দেখে নেবে। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেবো, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো এই ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সোফেড থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল। তার সঙ্গে রেফারেন্স নাম্বারটি তুলে ধরা হচ্ছে এবং এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 27 সেপ্টেম্বর 2023। এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল। তাহলে এই নোটিফিকেশনটি আমি ডিটেলসে তোমাদেরকে বলেছি, প্লিজ যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, কেননা তোমাদের কিন্তু লাস্ট ডেট খুবই শর্টলি রয়েছে, তার মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং যারাই তোমরা অনলাইনে আবেদন করবে অবশ্যই স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে, খুবই ফার্স্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, আমরা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়ে দেবো। তাহলে দেখুন শুরুতেই সেখানে বলা হয়েছে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট পারমানেন্টলি রেসিডেন্ট ইন ত্রিপুরা, মানে দেখুন সেখানে ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের কিন্তু ত্রিপুরার পারমানেন্টলি হতে হবে, তাহলেই সেখানে আপনারা আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে দেখে নিন টোটাল কিন্তু তোমাদের 23টি ডিপার্টমেন্টের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছি 10 পাশের পোস্টগুলির মধ্যে যারা সবাই আবেদন করতে পারবে। তাহলে ডাইরেক্টলি চলে আসলাম, দেখুন আমরা 10 নম্বর পোস্টের মধ্যে চলে আসলাম। 10 নম্বর পোস্টের মধ্যে দেখুন সেখানে MTS পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, মানে মাল্টিটাস্কিং স্টাফে পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি এবং সেখানে কিন্তু ইউআর বলা হয়েছে। তার মধ্যে ST, SC, OBC ইউআর যারা রয়েছেন সকলে কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারবেন। সঙ্গে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছেন, যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে যারা পাস করে রেখেছেন আপনারা কিন্তু সকলে এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারবেন। তার সঙ্গে তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 11,400 টাকা করে প্রতি মাসে কিন্তু তোমাদের স্যালারিটি দেওয়া হচ্ছে। তোমাদের এজ লিমিট রাখা হচ্ছে আপ টু 40 বছর অবধি সেখানে আবেদন করে নিতে পারবে। দ্বিতীয় পোস্টের মধ্যে চলে যাচ্ছি, দেখুন দ্বিতীয় পোস্টে সেখানে 16 নম্বরের মধ্যে বলা হচ্ছে, 16 নম্বরেও কিন্তু সেখানে MTS পোস্টে লুক নিয়োগ করা হচ্ছে। সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 8টি, তার মধ্যে দেখুন সেখানে ইউআরের জন্য রয়েছে 4টি, ST জন্য রয়েছে 3টি এবং SC জন্য রয়েছে 1টি। এবং যারা OBC রয়েছেন, OBC যারা রয়েছেন অনেকেই সেখানে কনফিউজ থাকেন, OBC যারা রয়েছেন আপনারা কিন্তু ইউআর পোস্টের মধ্যে আবেদন করতে হবে। তাহলে দেখুন যারাই 16 নম্বর পোস্টের মধ্যে আবেদন করবেন সেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র আপনার 10 পাস হলেই সেখানেও আবেদন করে নিতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারবেন। তার সঙ্গে তোমাদের স্যালারি বলা হচ্ছে 11,400 টাকাতে কিন্তু তোমাদের স্যালারিটি শুরু হবে, তোমাদের কিন্তু সেখানে এজ লিমিট আপ টু 40 অবধি আবেদন করে নিতে পারবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখুন অনেকগুলি ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে কিন্তু 12 পাশেরও পোস্ট রয়েছে। দেখুন আমরা 4 নম্বর পোস্টের মধ্যে দেখুন সেখানে ক্যাশ ওয়ার্কার পোস্ট রয়েছে, এর মধ্যে দেখুন সেখানে শুধুমাত্র 12 পাস চাওয়া হয়েছে। তার সঙ্গে অবশ্যই সেখানে স্কেলগুলো বলা হয়েছে, সেটাও দেখে নেবেন, তোমাদের স্যালারি, তোমাদের এজ লিমিট, তোমাদের সেখানে যে নিয়োগ চলছে তার সম্পূর্ণ ডিটেলস এভাবে প্রতিটি ডিপার্টমেন্টের আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে, সেটি অবশ্যই আপনারা ডিটেলসে চেক আউট করে নেবেন। তার সঙ্গে গ্রাজুয়েশন যারা রয়েছেন গ্রাজুয়েশনের কিন্তু সেখানে পোস্টগুলি রয়েছে। তাহলে এই নোটিফিকেশনটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি ক্লিক করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে যারাই আবেদন করবেন আবেদন করার পূর্বে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে সেটা দেখে নেবেন। তোমাদের কিন্তু যে ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের সেখানে বলা হচ্ছে পিওরলি কন্ট্রাক্ট বেসিকের মাধ্যমে নিয়োগ হবে, তার সঙ্গে তোমাদের পিরিয়ড বলা হচ্ছে 11 মাসের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তী সময় সেখানে বলা হচ্ছে মে বি এক্সটেন্ড পারফরমেন্স বলা হয়েছে। তোমাদের সেখানে যদি পারফরমেন্স ভালো থেকে থাকে তাহলে মে বি তোমাদের এক্সটেন্ড করা হতে পারে। নাম্বার 2-র মধ্যে সেখানে বলা হয়েছে সোফেডে যে রুলগুলি রয়েছে, যে নর্মসটি রয়েছে সেই নর্মস অনুযায়ী তোমাদের কিন্তু সেখানে রিক্রুটমেন্টটি করা হবে। নাম্বার 3-র মধ্যে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস,
সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের রিটেন এক্সাম অথবা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে এবং সেটা পিওরলি মেরিট বেসিকের মাধ্যমে তোমাদের কিন্তু সেখানে করা হবে। তবে তোমাদেরকে আরেকটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি, যখনই সোফেড থেকে রিক্রুটমেন্ট আসে বেশিরভাগ টাইমও তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হয়। তবে পরবর্তী সময় সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবে যারাই আবেদন করবে। তবে তোমাদেরকে রিকোয়েস্ট করবো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। নাম্বার ফোরের সবচেয়ে ইম্পর্টেন্ট সেখানে বলা হয়েছে, যারাই আবেদন করবে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 236 টাকা, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন তার সঙ্গে ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু এই পেমেন্টটি দিতে হবে, ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবেন। নাম্বার ফাইভটি আরও বেশি ইম্পর্টেন্ট রাখা হয়েছে, আপনারা রয়েছেন অনেকেই এই পোস্টগুলির মধ্যে কিন্তু অনেকগুলি পোস্টের মধ্যে এলিজিবল রয়েছেন, যেমন যারা 12 পাস, যারা গ্র্যাজুয়েশন, অনেকগুলি পোস্টের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাহলে তুমি সেখানে বলা হয়েছে, টু মাল্টিপল পোস্ট শেল হ্যাভ টু ফিল আপ সেপারেট অ্যাপ্লিকেশন ফর এভরি পোস্ট। মানে দেখুন, আবেদন করেন তাহলে প্রতিটি পোস্টের জন্য কিন্তু তোমাদের প্রতিটি আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তা ভেরি ম্যান্ডেটরি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন। মানে দেখুন, সেখানে বলা হয়েছে যারাই আপনারা 10 পাসের মধ্যে দেখে আবেদন করবেন, ধরুন আপনারা 8, 10 নাম্বার এবং 60 নাম্বার পোস্টের মধ্যে আবেদন করবেন, তাহলে তোমাদের কিন্তু দুটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা একটির মধ্যে করবেন তোমরা কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে, ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবেন। এবং যারাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, খুব শর্টলি টাইম রয়েছে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তার সঙ্গে যারাই আবেদন করবেন তোমাদের সেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং সম্পূর্ণ ডিটেলস তুলে দেওয়া হয়েছে। নাম্বার সিক্সের মধ্যে বলা হয়েছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সেল বি সামারলি রিজেক্টেড। মানে তোমাদের সেখানে বলা হয়েছে, ইনকমপ্লিট যদি তোমাদের অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে সেখানে রিজেক্ট করা হবে। তাহলে লাস্টলি বলা হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশনটি করে নেওয়ার, দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনটি করে নেওয়ার 7 অক্টোবর 2023 5:30 PM অবধি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি চলবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, অবশ্যই এই ডেটটি লক্ষ্য রাখবেন। এই টাইমের মধ্যে, এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটি সেরে নিতে হবে। তাহলে যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এই PDFটি আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। এবং যাদেরই কিছু প্রবলেম হবে আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন। যখনই কোনো আর্জেন্ট নোটিফিকেশন আসে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা অলরেডি ডিসকাস করে দিয়ে দিই। এবং তোমাদেরকে পুনরায় রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়ে দেব। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।